नमस्कार बंधुरा, प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्पे एक गुरुत्वपूर्ण आपडेट चले एसेछे। एबार किन्तु अनेक कृषक आर टाका पाबेन ना एबं नतून आवेदनों करते पारबेन ना। एछाड़ाओ नतून आवेदन करले आपनादेर नाम अप्रूव हबे ना एबं जारा आगे थेके टाका पाच्छेन तादेर नामो किन्तु अनेक काटा हबे। তাদের কাছ থেকে যা টাকা পেয়েছে সে টাকা ফেরত নেওয়া হবে নতুন নিয়মটি যেটি এসেছে সেটির জন্য। তো নতুন নিয়মটা কি এসেছে আমরা আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, কৃষক মন্ত্রণায় কেন্দ্রের বিজেপি সরকারের নতুন ফাঁদ। 2019 সালের ফেব্রুয়ারি মাসের পর যেসব কৃষক নিজের জমির পর্চা করেছেন তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধে পাবেন না। শুধু তাই নয়, 2019 ফেব্রুয়ারির পর জমির পর্চা তৈরি করা যে সকল কৃষক আগে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের নামও প্রকল্প থেকে কাটা পড়বে। কৃষি দপ্তর সূত্রে খবর, এমনিতেই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে অর্থ সাহায্য পাওয়ার জন্য এত বেশি কাগজপত্র লাগে যে ইচ্ছে থাকলেও বহু কৃষক এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন। নতুন নিয়মে শুধু পর্চা তৈরি সাল বেঁধে দেওয়াই নয়, আবেদনকারী কৃষকদের KYCও জমা দিতে হবে। সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক বাধ্যতামূলক। এই নিয়ম কার্যকর করা হলে শুধু পূর্ব বর্ধমান জেলা থেকেই প্রায় 24,000 কৃষকের নাম বাতিল হবে। স্বাভাবিকভাবে গোটা রাজ্যে, মানে আরও অন্যান্য সমস্ত রাজ্যে বা আমাদের যে সকল জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, সমস্ত জেলার ক্ষেত্রে এই একই ছবি দেখা যাবে। এই নিয়মের তীব্র সমালোচনা করে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুটু বলেছেন, কেন্দ্র সরকার যে কৃষক বিরোধী তা ফের প্রমাণিত হলো। 2019 সালের ফেব্রুয়ারির পর তো কেউ জমি কিনতেই পারে বা প্রত্যেক জমির ভাগ পেতেই পারে, সেক্ষেত্রে মালিকানা পাওয়ার পর তো পর্চা করবেন। আসলে কৃষককে সাহায্য না করার ফন্দি এসব। সেই সঙ্গে দেবুবাবুর সংযোজন, রাজ্য সরকার যেখানে কৃষক বন্ধু প্রকল্পে বেশি বেশি করে কৃষকদের পাশে দাঁড়াচ্ছে তাদের নিয়ে, আরও যে নিয়মের বাঁধন তা শিথিল করছে কেন্দ্র, সেখানে নতুন নতুন নিয়ম করে সাহায্য না দেওয়ার রাস্তা চৌড়া করছে। গোটা রাজ্য কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের তুলনায় দ্বিগুণ কৃষক রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সুযোগ পাচ্ছেন। সংখ্যাটা প্রায় 65 লাখের কাছাকাছি। পূর্ব বর্ধমানে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা 2,80,000। তো নিয়মটা নিয়ে একটু আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। নিয়মটা হচ্ছে এরকম নিয়ম, আপনারা তো একটা জমি দিয়ে পিএম কিষাণ আবেদন করেন বা একটা জমি দিয়ে তো পিএম কিষাণের টাকা পাচ্ছেন, তো যেই জমিটা আপনি দিয়েছেন সেই জমিটার রেকর্ড আপনাদেরকে হতে হবে 1-2-2019 তারিখের আগে। আরও একবার বলছি, রেকর্ডটা হতে হবে 1-2-2019 তারিখের আগে। তারপরে হলে সেই জমি দিয়ে নতুন আবেদন করতে পারবেন না, বা আপনারা যদি কেউ আগে আবেদন করে থাকেন আপনাদের নাম কাটা হবে, বা আপনি আগে আবেদন করেছেন টাকাও পাচ্ছেন তো আপনার নাম কেটে আপনি যে টাকা পেয়েছেন এতদিন সে টাকা ফেরতও কিন্তু নেওয়া হবে। তবে দেখুন, এক্ষেত্রেও একটা নিয়মের ছাড় রয়েছে, সেটি হলো আপনার তো রেকর্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা কেউ কিনে জমি রেকর্ড করে, কেউ আপনাকে দানপত্র করে দেয় সেই জমি আপনি রেকর্ড করছেন, কেউ আপনাকে গিফট করছে বা উইল করে দিয়ে গেছে সেই জমি আপনি রেকর্ড করছেন, আবার আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে বা আপনার বংশের কেউ মারা গেছে, তো আপনি উত্তরাধিকার সূত্রে তিনি মারা যাওয়ার পরে জমিটা পাচ্ছেন। এত ধরনের রেকর্ড হয়ে থাকে। এবার দেখুন, যারা উত্তরাধিকার সূত্রে জমির রেকর্ড করছেন, মানে আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে বা কেউ পরিবারের মারা গেছে, তো তারা মারা যাওয়ার পর আপনি উত্তরাধিকার সূত্রে সেই জমিটা পাচ্ছেন, তো সেই জমিটা আপনি যদি 1-2-2019 তারিখের পরেও রেকর্ড করেন, মানে 20 সাল, 21 সাল, 22 সাল যখনই রেকর্ড করুন না কেন, সেই জমি দিয়ে আপনি পিএম কিষাণের আবেদন করতে পারবেন। মানে ওয়ারিশন রেকর্ড হলে সেটা যে কোনো সাল হলেই আপনি আবেদন করতে পারবেন। কিন্তু কিনা জমির রেকর্ড, দানপত্র জমির রেকর্ড বা আপনাকে কেউ গিফট করে গেছে, উইল করে গেছে, সেই সকল জমির রেকর্ড যদি 1-2-2019 তারিখের পরে আপনার হয়ে থাকে, সেই জমি দিয়ে পিএম কিষাণের টাকা আপনি পাবেন না, আবেদনও করতে পারবেন না, বা আগে টাকা পেলে সেই টাকা আপনাকে ফেরতও দিতে হবে কৃষি দপ্তরকে। তো অনেকে এই নিয়মটা না জানার কারণে আবেদন করছেন, আপনাদের নাম সেই পেন্ডিং হয়ে রয়েছে, অ্যাপ্রুভ হচ্ছে না, বা অনেকের নাম কেটে দেওয়া হচ্ছে, তো এই কারণেই কিন্তু এই সমস্যাগুলো আসছে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনার জমির রেকর্ড কত সালে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।